বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। র‍্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় তাদের একটি দল। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজনকে আটক করে তারা। পরে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা দুইটি বিদেশি পিস্তল এবং জ্বালানি কাঠের ভেতরে মোড়ানো ৬টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় র‍্যাব।